হয়েছিল? বাবা মা অনেক আগেই মারা গেছে। লেখাপড়া করছিলেন না ভাইয়া? লেখাপড়া জানি না। কেমন লাগে যার হাত ধরে আসলে সংসার বাঁধলেন, ঘর বাঁধলেন, সেই ফেলে চলে গেল? এখন ফেলে দিয়া চলে গেল, অনেকটাই কষ্ট লাগে মনে। আচ্ছা আচ্ছা, জীবনে কি হতে চাইছিলেন আর কি হয়েছেন? চাইছিলাম তো সারা জীবন সুখী থাকবো, কিন্তু সে এখন কি করবো, ফেলে দিয়ে চলে গেছে। দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে ছোট্ট একটা বাচ্চা কোলে করে নিয়ে। আসলে কি হয়েছে, কেন প্রতিবেদনে আসতে হয়েছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু, তা বাচ্চাটা কার? বাচ্চাটা আমারই। বাচ্চার বাবা কি হয়েছে? বাচ্চার বাবাটা ফেলে দিয়ে চলে গেছে, অনেকটা কষ্টের মাঝে। বিয়েটা কিভাবে করছিলেন? প্রেম ভালোবাসা করে করছিলাম, কিন্তু ছেলেটা সেরকম সুবিধা। আপনি তো একটা বাচ্চা, আপনার আবার একটা বাচ্চা হয়ে গেল। বয়স কত আপনার? 18। তো বিয়ের বয়স হওয়ার আগে বিয়ে করে, প্রেম করে বিয়ে করে ফেলছিলেন। গ্রামের বাড়ি কোথায় আপনার? নিজের বাড়ি, দেশের বাড়ি রংপুরে আছি, সাভার। কি করেন এখানে থেকে? বাড়ি ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, কাজকর্ম করতাম। মা বাবা নাই? না, একটা নানি আছে। মা বাবা কি হয়েছিল? বাবা মা অনেক আগেই মারা গেছে। লেখাপড়া করছিলেন না ভাইয়া? লেখাপড়া জানি না। কেমন লাগে যার হাত ধরে আসলে সংসার বাঁধলেন, ঘর বাঁধলেন, সেই ফেলে চলে গেল? এখন ফেলে দিয়ে চলে গেল, অনেকটাই কষ্ট লাগে মনে। আচ্ছা আচ্ছা, জীবনে কি হতে চাইছিলেন আর কি হয়েছেন? চাইছিলাম তো সারা জীবন সুখী থাকবো, কিন্তু সে এখন কি করবো, ফেলে দিয়ে চলে গেছে, অনেকটা কষ্টের মাধ্যমে আইসি প্রতিবেদন। এখন বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চালান? কিভাবে চলে, বাচ্চাকে নিয়ে তো কাজ কাম করতে পারি না ভাই, তার জন্য অনেকটা কষ্টের মাঝে বলে প্রতিবেদন আইসি। বাচ্চারা তোলা খাওয়াইতে হয়, নিজের বাচ্চারা যে কান্নাকাটি করতেছে, ক্ষুধা লাগছে মানে। লেখাপড়া করছিলেন আপনি? না ভাই লেখাপড়া করিনি। আচ্ছা আচ্ছা, তো এখন যদি কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে শাদী করবে না, সহযোগিতা চান? না, আমি চাই যে আমার বাচ্চার দায়িত্ব নিব, আমার পাশে যে দাঁড়াইব, সেরকম একটা মনের মানুষ চাইলে তাকে অবশ্যই আমি জীবন সঙ্গী করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কোনো বিবাহিত পুরুষ বাচ্চা কাচ্চা থাকলে সেই পুরুষকেও বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবো, অবশ্যই করবো, আমার পাশে যে দাঁড়ায়। আমরা আপনার নাম্বারটা দেন, আমরা নাম্বারটা ভিডিওর মধ্যে দিয়ে দিই, কেউ যদি আপনার কথা শুনে যোগাযোগ করে খোঁজখবর নিতে চায়, আপনি আরো বিস্তারিত তাকে বলে বুঝাবেন, ঠিক আছে? তার নাম্বারটা কি মুখস্থ আছে? তার নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতে পারলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। দেখছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে প্রতিবেদনে আসে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপুর নাম্বারটি হচ্ছে 01308246452। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01308246452। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর অবশ্যই জীবনে যে ভুলটা হয়েছে, বাচ্চার জীবনটা যেন সুন্দর হয় সেই দোয়া করবেন। যেখানে বিয়ে করবেন সব কিছু যাচাই বাছাই করে, জানাশোনা করে, বিয়ে শাদী করে সংসারই করবেন। আর যদি বাচ্চার সহ কেউ বিয়ে না করে, বাচ্চাটাকে একটা ভালো হাফেজিতে ভর্তি করে দিবেন, তাহলে মানুষের মতো মানুষ হবে, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম।